রাজ্যের প্রাইমারি স্কুল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুল থেকে, যেটা বালিগঞ্জ ময়দান ক্যাম্পাসে কিন্তু এই স্কুলটি অবস্থিত। ভ্যাকান্সি ফর প্রিন্সিপাল, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ কিন্তু এখানে নেওয়া হয়েছে। তো এক এক করে আমরা প্রত্যেকটা ডিটেলস বিষয় আজকে এই ভিডিওটির মধ্যে জেনে নেব প্রত্যেকটি পোস্টের কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। প্রথম যে পোস্টটি এখানে উঠে এসেছে সেটা হচ্ছে প্রিন্সিপাল, একটা মাত্র ভ্যাকান্সি আছে। কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট অর অ্যাবোভ এনি ডিসিপ্লিন থাকতে হবে কোয়ালিফিকেশান, ম্যান্ডেটরি এ টিচিং ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বিএড আপনাদের কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েট পাসের সঙ্গে সঙ্গে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো মিডিল স্কুল বা হাই স্কুলে পড়ানোর মতন, তবে আবেদন করতে পারবেন। এরপর আমরা চলে আসবো নেক্সট পোস্ট, এখানে এজ লিমিট যেটা চাওয়া হয়েছে প্রিন্সিপালের জন্য, এজ ক্রাইটেরিয়া ম্যাক্সিমাম 55 বছরের মধ্যে আপনাদের বয়সসীমা হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এরপরে আমরা চলে আসবো টিচিং পোস্ট, টিচিং পোস্টের জন্য আপনাদের এখানে যেটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে, এখানে টোটাল ভ্যাকান্সি আছে টিচিং পোস্টে 7খানা শূন্য পদ। এর জন্য আপনাদের অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইসিএস বা এনআইএস বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 50% মার্কস নিয়ে আপনাদের পাস আউট থাকতে হবে। এর সঙ্গে শুড হ্যাভ ডান নার্সারি টিচিং ট্রেনিং কোর্স, অর্থাৎ ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড আপনাদের পাস আউট থাকতে হবে 2 বছরের, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর যাদের গ্র্যাজুয়েট আছে তারাও এটা আবেদন করতে পারবেন ডিপ্লোমার সঙ্গে সঙ্গে। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আপনাদের 25 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন কিন্তু করতে পারছেন এই পোস্টটির জন্য। এবার বিষয়টা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা মেনশন করা হয়েছে, ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট 5 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের লাগবে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে, তবে আপনারা টিচিং পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরের পোস্টটি হচ্ছে পিওন এবং মাল্টিটাস্কিং স্টাফ, এখানে একটা পোস্টের ভ্যাকান্সি আছে, মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস যোগ্যতা থাকলে আপনারা কিন্তু পিওন বা মাল্টিটাস্কিং স্টাফে আবেদন করতে পারবেন। লাস্ট পোস্ট হচ্ছে কেয়ারটেকার আয়া, এখানে 7টা শূন্য পদ আছে, মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস যোগ্যতা থাকলে আপনারা কেয়ারটেকার বা আয়া পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন। এইখানে যেটা মেনশন করা হয়েছে, ফর্ম আর অ্যাপ্লিকেশন আর অ্যাভেলেবেল বিটিএ পিপিএস এম বিএমসি, ক্যাশ পেমেন্ট 100 টাকা আপনাদের করতে হবে, অর্থাৎ আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপ্লিকেশন ফর্মে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং 100 টাকা আপনাদের ক্যাশ পেমেন্ট করতে হবে। অল পোস্ট আর কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে, অনলি ফিমেল ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল ফর দিস পোস্ট অফ প্রিন্সিপাল, প্রিন্সিপাল পোস্টের জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে, বাকি পোস্টগুলোর জন্য ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে নেওয়া হবে। আর ক্যান্ডিডেট কোয়ালিফাইং অ্যাবভ মেনশন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই, এখানে দেওয়া হয়েছে ডিটেলস, আপনাদের একটা সিভি তৈরি করতে হবে, কোনো ফর্মের ব্যাপার নেই, একটা সিভি তৈরি করবেন, সেই সিভির সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনাদের সমস্ত কোয়ালিফিকেশান, আইডি প্রুফ, সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, 2টো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এবং এই যে ফর্মটা দেবেন এখানে ফটোগ্রাফ বিটিএস এপিপিএস বালিগঞ্জ ময়দান ক্যাম্পাস কলকাতা 7 লক্ষ 19 এই অ্যাড্রেসে ফর্মটি পাঠাতে পারেন, অথবা আপনারা এই যে মেল আইডি মেনশন করা আছে এই মেল আইডিতে ফর্মটি পাঠাতে পারেন। ফর্মটি মেল আইডির মধ্যে বা বাই পোস্টে যেটাই পাঠান, পোস্টে বা হ্যান্ডে যেটাতেই দেন, 25 এপ্রিল 2024 তারিখের মধ্যে ফর্মটি যেন আপনাদের পৌঁছে যায়, সেই হিসাবে আপনাদের ফর্মটি কিন্তু দিতে হবে। নিচে মেনশন করা আছে ইন্টারভিউ ডেট উইল বি টাইম মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে, যারা যারা চান্স পাবেন ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট ক্যান্ডিডেটদের মেল অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম, যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আপনারা সিভি তৈরি করে ডকুমেন্টস সহকারে আপনারা আবেদন করুন মেলের মাধ্যমে বা বাইপোস্টের মাধ্যমে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।